কারণ বলো। হ্যাঁ, একটা সমগোত্রীয় বুঝে প্রতিবন্ধের উপর অঞ্চিত বর্গক্ষেত্র অপর দুই পাওয়ার উপর অঞ্চিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। মনে করি এবিসি একটি সমগোত্রীয়, মনে করো আমরা কি এবিসি একটি সমগোত্রীয় যার দ্বিগুণ সমান সমান এক সূত্র, অর্থাৎ দ্বিগুণ মানে হইল গুণ এ বি সি সমসংখ্যক সমকল এক সমকল মানে কি বুঝে দেব। মনে করি এ বি সি সমষ্টি বুঝে দ্বিগুণ সমান সমান এক সমকল, এই সমকল কি বুঝে বলছে প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখানে প্রতিভুজ আমরা জানি সমকোণের বিপরীত পাশে বসে তাও তার নাম কি প্রতিভুজ। তাহলে এখানে সমকোণ হইল এ বি সি সমকোণ, বিপরীত সমকোণ তাহলে প্রতিভুজ কোণটা এস হইল প্রতিভুজ, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অপর দুই বাহু, অপর দুই বাহু কি আছে এ বি এ বি কত বি সি, তাহলে অপর দুই বাহু এ বি ও বি সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রে সমষ্টি সমান, এটা আমি প্রমাণ করতে বলছি। তাহলে বেশ সমস্ত ছোট করি, মনে করি এ বি সি সমগুণ ত্রিভুজে এ বি সি সমগুণ ত্রিভুজে বিগুণ সমান সমান এক সমগুণ, বিগুণ সমান সমান এক সমগুণ, যেখানে কিন্তু আমরা মানগুলো ধরে নিই। দেখো এ বির মান ধরলাম আমরা, এখানে এ বি মাস কে নাই বলো তো, এ বি মাস নাই সি নাই, তাহলে এখানে এ বি সমান সমান হলো সি, ধরো আমরা এ বি সমান সি, বি সি সমান এ, এ এ সি সমান সমান বি, এ সি সমান সমান বি। তাহলে প্রমাণ করতে হবে, দেখো এগুলো ধরে নিলাম, যেহেতু দেখো নাই হবে ধরে নিলাম। হ্যাঁ, প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। বিষয় শেষ হলো আমাদের অঙ্ক। দেখো এই বিসিকে কেমনভাবে বড়ে দেবো, কেমনভাবে বাড়াই, এখন কেমনভাবে বাড়াবো যাতে এই সিডি সমান সিডি সমান এবি সমান সি হয়, মানে এটা কেমনভাবে বাড়াবো এবি যতটুকু আসে না দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য সমান হয় তাকে দৈর্ঘ্য, মানে এই এটা হয়ে যাবে কত হবে সি। তাহলে বিসিকে এমন দ্বিপদ এমনভাবে বর্জ্য করি যেন সিডি সমান এবি সমান সি হয়, সিডি সমান এবি সমান সি হয়, মানে দ্বিবিন্দু আছে না দ্বিবিন্দু, মানে বিসি এর বর্জ্য রেখা একটু দেখতে পারে বাড়া গেছে একটু বাড়া গেছে এর উপর লম্ব আছে তাহলে কি বলবেন যেন সিডি সমান সিডি সমান এবি সমান সি হয়, বিসি সমান বিসি সমান এ হয়, এবং সিই মানে ইসি আর এ ই যোগ করে এই বন্ধ শেষ হবে অঙ্কনের কাজ শেষ। প্রমাণ প্রথম প্রমাণের প্রথম ধাপে আমরা এই দুটো কিন্তু সর্বসম্ভব করার চেষ্টা করবো, এবং কেন করবো একটা লক্ষ্য আসবে লক্ষ্যের পরে বলবো। হ্যাঁ, প্রথম ত্রিভুজ এ বি ত্রিভুজ সি ডি ই সি ডি ই
এই দুইটা কি বলছি এ কি কি মিলাছে দেখো কত কি মিলাছে দেখো তো এ বি সমান সি ডি সমান সি এ বি আমরা কি সমবিভাগ আছে তারপর বি সি সমান ডি কি সমান এ বি সি সমান ডি কি সমান এ এ দুটো ভাগটা সমান হইছে আমাদের সব সম্পর্ক করতে গেলে দুটো ভাগ একটা যেভাবে সমান হলে সব সম্পর্ক করা যায় এখন এখানে একটা কোণ আছে 90 ডিগ্রি লম্ব আর এইখানে আমরা কি আগে সমান আছে লম্ব লাগাইছিলাম এই দুটো কোণ সমানই তাহলে আমি বলি কোণ এ বি সি সমান কোণ সি ডি এ সি ডি এই দুটো কোণ সমান কোণ এ বি সি সমান কোণ সি ডি ই আমরা জানি দুটো পাবো একটা কোণ মিলে দুটো কি হয়ে যায় সব সমান কিন্তু এইবা এ টু আর এ টু পাবো কি বলবো আমরা সব সমান কত বলতে না কি বলবো এ বি সি সর্বসম কি বলবো কত বলতো সি ডি ই সি ডি ই এগুলো কি সর্বসম হয় এটা সর্বসম হলে সবগুলো বা সবগুলো কোণ সমান হয় এখন আমি আমার লক্ষ্যে একটা কোণ সমান নিচ্ছি কোন কোণটা সমান নিচ্ছি দেখো কেন লিখছি তো পড়া পড়া বলবো এখন দেখি আমরা তাহলে অতএব বলতে পারি আমরা কোণ বি এ সি সমান এই এই কোণটা সমান করছি কোণ বি এ সি সমান কি কোণ ডি সি ই বা ই সি ডি ই সি এখন যাদের একটু মনে হয় স্যার এই কোণ আর এই কোণ কেন সমান হবে তারা এই চিন্তা করতে পারো এই যে সমকোণ কি এই সমকোণ কি ওটা না আছে এই সমকোণ ত্রিভুজটাকে আমি আইনা এবারে এর উপর আছে ঠিক আছে আছে এর উপর স্থাপন করছি তাহলে এটা ছিল উপরে বিন্দু এখানে ধর উপরে বিন্দু কোথায় এখানে পড়বে ঠিক না স্যার এখানে যে বিন্দু কোণ নিছি এই উপরে কোণ হবে এখানে কারণ এই সমকোণ ত্রিভুজটাকে আমি আইনা এবারে আছে আর আর এবারে আছে কোন এবারে আছে হ্যাঁ এটা ছিল খাড়া এটা গেছে ঠিক আছে তাহলে এই কোণ আর এই কোণ আলাদা এই দুটো কোণ সমান কেন গণনা করলাম এই লাইনটা বলতো না এখন দ্বিতীয় কোণ লাইন দেখো কোণ লাইন ঠিক করে দেখি পরে লাইন দেখো খেয়াল করো দেখো কোণ আমরা জানি একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ঠিক না এখন এইখানে একটা কোণ কত ডিগ্রি আছে 90 ডিগ্রি তাহলে আছে বাকি রইছে এই কোণ আর এই কোণ এই দুটো কোণ সমষ্টি কত ডিগ্রি তাহলে 180 90 90 দুইটা মিলে কোণ 80 বাকি দুটো কোণ সমষ্টি কত ডিগ্রি 90 ডিগ্রি যদি একটা কোণ 90 ডিগ্রি চলে আসে তাহলে বাকি দুটো কোণ সমষ্টি কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আমরা বলতে পারি কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি এ সি বি সমান সমান কত কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এক সমকোণ বা 90 ডিগ্রি বুঝতে পারছি কোণ বি এ সি কোণ বিএসি প্লাস কোণ এসি সমান সমান 100 100 এখন স্যার দেখো তো বিএসি দেখো না ইসি দেখি এক কথা না কারণ এটা কোণ কোণ তো বিএসি আর ইসি সমান কোণ বসে আমরা তাহলে এই বিএসি জায়গা আমি কি বসাতে পারি ইসি বা ইসি ডি প্লাস কোণ এসি ডি সমান সমান সমকোণ 100 কোণ ই সি ই সি ডি এখানে কি আছে ই সি ডি কি মানে এই দুটো আর কোণ এ সি ডি আছে কোণ এ সি ডি কে এই দুটো কোণ সমষ্টি কত সমকোণ 100 আচ্ছা আমরা জানি এটা সরলরেখার উপর কত ডিগ্রি থাকে 180 ডিগ্রি থাকে তাহলে এই টু কোণ আর এই কোণ 100 নিতে হয় বাদ বাকি এই অংশটা আছে এই অংশ কত কোণ কি আছে তাহলে অবশ্যই মোটটা আছে 180 ডিগ্রি এই দুটো কোণ সমষ্টি কত হবে 90 ডিগ্রি তাহলে বাকি ওইটুকু বার কত ডিগ্রি হবে তাহলে আমরা বলতে পারি কোণ এ সি ই এর মান কত ডিগ্রি 100 কোণ 90 ডিগ্রি প্রথমে আমরা কোণ এ সি ই সমষ্টি কত সমকোণ 1 আরে বল বলতে দেখো এই কোণ একটা সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ থাকে সরলরেখার উপরে কোণ থাকে 180 বা এক সরল কোণ থাকে এখন এই কোণ আর এই কোণ দুই কোণের সমষ্টি ভেক্টরের কোণ আমরা কি মাপ পাই দেখি আমরা 190 ডিগ্রি তাহলে বাকি যে এই অংশটা আছে সরলরেখার উপরে 180 ডিগ্রি কোণ আছে দুইটা সমষ্টি 90 ডিগ্রি বাকি এই টুকু মান কত ডিগ্রি তাহলে 90 ডিগ্রি এর আমরা এই সমষ্টি কোণ এস ই সমষ্টি কোণ 100 100 তাহলে আমরা বলতে পারি
এ সি ই এটা কেমন চলবে তাহলে এটা সমকোণী বস্তু যেহেতু এটা আমার 90 ডিগ্রি তাহলে এটা কি সমকোণী হবে বলতে পারি এস এ সমকোণী যে বলছি এ সি ই একটি সমকোণী অবস্থিত না একটা স্বর্ণরেখার উপর দুইটা বাহু খারাপ হয়েছে লম্ব থাকে লম্ব এটা লম্ব এটা লম্ব দেখো এটাও লম্ব এটা লম্ব কোনটার উপর এই বিডি বাহুর উপর বিডি বাহুর উপর দুইটা লম্ব আছে একটা বাহুর উপর দুইটা কি আছে লম্ব আছে লম্ব থাকলে আমরা তো অবশ্যই বলতে পারি যেহেতু বিডি বাহুর উপর দুটো লম্ব এটা লম্ব তাহলে এই বাহু আর এই বাহু দূরত্ব কি সমান যদি লম্ব তাহলে দূরত্ব কি হবে সমান হবে আচ্ছা দুই তাদের দূরত্ব সমান হয় তাহলে আমরা বলতে পারি না যে এটা এই দেখো আমরা জানি তার যে চতুর্ভুজে এক জোড়া বিপুল বাহু সমান্তরাল যে চতুর্ভুজে এক জোড়া বিপুল বাহু সমান্তরাল তাকে আমরা কি বলে জানি ট্রাপিজিয়াম এক আরো বিপুল বাহু সমান্তরাল বাকি গুলো অসমান্তরাল বাকি যে দুটো আছে অসমান্তরাল তাকে আমরা বলি ট্রাপিজিয়াম তাহলে এখানে কিন্তু বিডি এর উপর বিএ এবং বিই দুটো বাহু লম্ব আছে লম্ব থাকার কারণে তারা কি আছে তার তাহলে কি আছে ট্রাপিজিয়াম সমান্তরাল আছে তাহলে আমরা বলতে পারি কি এখানে যেহেতু এবি লম্ব বিডি এবং বিডি লম্ব লম্ব হল বিডি এক রকম দুটো লম্ব আছে তাহলে আমরা বলতে পারি হবে এ বি ক্ষেত্রফলের সূত্র কি দেখো জানি সমান্তরাল
ই ইনটু মধ্যবর্তী দূরত্ব। দেখো এই দুটা মধ্যবর্তী দূরত্ব কত দেখো দেখো এবি এবং ডিই এর মধ্যবর্তী দূরত্ব কত বিডি এই বিডিকে নির্বর্তী দূরত্বের সমান্তরাল দূরত্ব দুটো সমান্তরাল রেখা হলো এবি এবং ডিই এর মধ্যবর্তী দূরত্ব তাহলে কত বিডি ভাগের সমান্তরাল যোগফল কিন্তু মধ্যবর্তী দূরত্ব কত বিডি এখন আসছি বাকি অংশ দূরত্ব দিদি প্রথম আসি কি এবিসি ক্ষেত্র দেখো এবিসি এবিসি ভূমি দেখো হয়তো এটা ভূমি হলে এটা ভূমি দুটো দেখে ভূমি কারণ ভূমির ক্ষেত্রে আবার ভিন্ন কথা আছে কোনের সাপেক্ষে ভূমি হয় সমুদ্রের সাপেক্ষে ভূমি হয় যাই হোক ওটা পড়া হলো এখন দেখো এইখানে এটা যদি ভূমি হয় এটা লম্ব মানে এটা যদি লম্ব হয় এটা ভূমি সব কথা আমি একটু ভুল করবো দাদা ভূমি যদি হ্যাঁ হয় তো প্রচুর না হচ্ছে প্লাস প্লাস দেখো আছে ত্রিভুজ ক্ষেত্র সিডিই ত্রিভুজ ক্ষেত্র সিডিই দেখো সিডিই এর ক্ষেত্র এইখানেও কি আমি একটু ভুল করবো দাদা তো ভূমি যদি এটা ধরো সি প্রচুর ধরো এ বা ভূমি এটা ধরো উচ্চতা এটা এটা ধরো হাবিব টু ভুল করবো দাদা মানে এস এফ ওয়ান সি সবগুলো বা সবগুলো কোন সবগুলো তখন সমান তখন এই বাবু আর এই বাবু সমান আমরা সমুদ্র বস্তু তো এসিই সমুদ্র বস্তু তো এসিই হাবিন এটা যদি ভূমি হয় এটা উচ্চতা বা এটা যদি উচ্চতা হয় বা এটা যদি ভূমি হয় এটা উচ্চতা এটা ধরো তুমি এটা ভূমি একটা উচ্চতা তাহলে হাবিন টু ভূমি পূরণ উচ্চতা ভূমি পূরণ তাহলে কি কারণ দেখে এখন বা হাফ এবি প্লাস ইডি মানগুলো অবশ্যই এবি মান কত ছিল সি আমরা বলতে পারি এসি গুণ এসি মানে এসি স্কোয়ার এসি এফ সি এই কথা এ প্লাস সি গুণ স্কোয়ার সি প্লাস এ এ প্লাস গুণ আছে সমান হাফ অফ তো বাদ দিতে পারতাম না বাদ দিয়ে দিই হাফ আর হাফ বাদ দিয়ে দিলাম এটা কত আছে টু এসি প্লাস এখন দেখো যেহেতু হাফ দেই নাই একটু দরকার নাই এইখান থেকে আমরা টু এসি টু এসি বাদ দিয়ে দিলাম আর যদি আমরা এক সাইডে করতাম তাহলে মাইনাস হয়ে যেত বাদ দিয়ে দিতাম এস স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস এস স্কয়ার ছোট্ট
অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান প্রমাণিত।